প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পৃথিবীর সকল দেশে সকল জায়গায় যখন বড় বড় স্বর্ণের গুদামগুলা তালাবদ্ধ করে দিয়েছে বাহির দিয়ে লোহার শিকল দিয়ে আমেরিকা, তখন পাগল হয়ে গিয়েছে বাংলাদেশের দরবেশ বাবা। দরবেশ বাবা যা হারিয়েছে বা দরবেশ বাবার যেই সম্পদ লোহার শিকল দিয়ে এভাবে বেঁধে দিয়েছে আমেরিকা, সেই রকম কারো কিন্তু অর্থ বাধা হয় নাই। কারণ কারো এই পরিমাণ নয়, এর সিকি পরিমাণ অর্থের মালিকও বাংলাদেশে আর কোনো শিল্পপতি বা আর কোনো ব্যবসায়ী নাই। সবচেয়েতে বড় সেংশানে ক্ষতিগ্রস্ত হয়েছেন দরবেশ বাবা। সেই জন্য দরবেশ বাবা গতকাল একেবারেই উলট পালট হয়ে গিয়েছে, মনে হয় তালগুল হারিয়ে ফেলেছে যেভাবে তিনি কথা বলেছেন। প্রিয়দর্শক, কি বলেছেন দরবেশ বাবা আমি একটু আপনাদের সামনে নিউজটা পরে শোনাচ্ছি প্রথম আলো থেকে। প্রধানমন্ত্রীর বেসরকারি ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন আগামী সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, তাদের ওই শিখানো বুলি সংবিধান অনুপাতে হবে, সংবিধান অনুযায়ী হবে, একটা বুলি তো তারা বলেই থাকে, সবাই বলে থাকে, তিনিও বললেন। এতে বিএনপি বা কেউ অংশগ্রহণ না করলেও নির্বাচন থেমে থাকবে না। এই কথাটার মধ্যেই আমার বিশ্লেষণ বা আমার আলোচনা যে দরবেশের মাথা ঠিক আছে কিনা, নাকি দরবেশের মাথা চলে গিয়েছে অন্য কারণে, নির্বাচনের কারণে নয়। দরবেশ এমপি হলি কি আর না হলি কি, দরবেশ তো শত এমপিকে লালন পালন করতে পারে। দরবেশ এত বেশি বাংলাদেশের টাকা কুক্ষিগত করেছেন ওনার অ্যাকাউন্টে, ওনার বিজনেসে, ওনার নিজের নামে সম্পদ করে। যদিও প্রধানমন্ত্রীর ছেলের আমেরিকাতে মিলিয়ন মিলিয়ন ডলার বাজেয়াপ্ত করছে আমেরিকান সরকার, যেখানে প্রধানমন্ত্রী নিজেই বলেছেন দরবেশের তুলনায় কিন্তু ওয়ান সিকি পরিমাণও না। কারণ দরবেশ আমাদেরকে একেবারে 50 বছর যাবত খাইতে 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 একেবারে এই মোটা পেট বানিয়ে ফেলেছে। আর সজীব ওয়াজেদের তো জন্মই হয়েছে 50 বছর আগে, সে খাইলে গত 15 বছরে আর কতটুকু খেয়েছে। প্রিয় দর্শক, এই দরবেশ বাংলাদেশের জন্য একটা কলঙ্ক এবং বাংলাদেশের জনগণের জন্য একটা দুর্ভাগ্য। যেই ব্যক্তিটা বাংলাদেশের মেজরিটি মানুষের ভাগ্য নিজের হাতে ছিনিয়ে নিয়েছেন। আমরা বলছি না যে স্যাংশনের মধ্যে কার নাম সবার আগে, কার নাম সবার পরে, কতজন আছে এই নামে। কারণ আমেরিকা এমন পদ্ধতিতে এবার স্যাংশনটা দিয়েছেন, এটার কোনো নামের শুরু আছে, নামের কোনো শেষ নাই। যখন যাকে তারা মনে করবেন যে এই নির্বাচন বয়কটের জন্য অন্য বিরোধী দলদেরকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে বাধাগ্রস্ত করছে, এটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও হতে পারে, পার্লামেন্টের মেম্বারও হতে পারে, এবং ভেরি অ্যাটেনশন আগামী নির্বাচনে যারা নমিনেশন সাবমিট করবে, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য নমিনেশন পেপার কিনবে, নির্বাচন কমিশনারে যারা জমা দিবে নমিনেশন, সেখানে কিন্তু তাদের ডাটা সব কিছু জমা দিবে, সেই ডাটা ধরে আমেরিকা কিন্তু স্যাংশনের টান দিবে। সেই টানটা কখন দিবে? নভেম্বরে, যখন আপনারা ইলেকশনের জন্য খুব আনন্দ ফুর্তি করে ভাসবরে মিষ্টি বিতরণ করে বিরিয়ানি খাওয়াইয়ে দর্শকদেরকে নিয়ে নমিনেশন সাবমিট করতে যাবেন, তখনই বুঝতে পারবেন ডাল মে কিয়া হে পাতলা পায়খানা কিউ মেরা হো রা হে। পাতলা পায়খানাটা আপনারা দেখতে পাবেন একেবারে হাটে বাজারে গ্রামে গঞ্জে, দুর্গন্ধ বের হবে, দুর্গন্ধটা বের হবে তখন যখন নমিনেশন আওয়ামী লীগের 300-র সাথে সাথে আরও কিছু অতি উৎসাহী রাজনৈতিক দল আছে, সিট পাবে না তিনটাও, কিন্তু আসন দিবে 300, সেই দলগুলা সহ টোটাল যত প্রার্থী হবে সকল প্রার্থীদের একেবারে চেইন ধরে একজনের কান ধরে টান দিলে যেমন সারা শরীর আসে,
তখন চেন্দরে টান দিবে নির্বাচন কমিশনে কতজন অ্যাপ্লাই করেছে প্রার্থিতার জন্য, সেই প্রার্থিতা ধরে স্যাংশনের বৃদ্ধিটা ডে বাই ডে এভাবে বড় হবে। তাদের সর্বশেষ জায়গা ওখানে গিয়ে টান দিবে, তা ই যে শেষ হবে তা নয়, নির্বাচন করে ফেলবে, বিনা বুটে করে ফেলবে। একবার 153 হয়েছে, এবার 253 বুট ছাড়া এমপি হবে, সব কিছু হবে যেভাবে আপনি হন, কিন্তু সর্বশেষ আপনাকে শিকল ধরে টান দেবে আমেরিকা। এইবারের বিশাল প্রস্তুতি আমেরিকার। আমি দরবেশ বাবার এই কথাটাকে ঘৃণাভাবে প্রত্যাখ্যান করলাম, বিএনপি সহ বিরোধী দল ছাড়া তারা এককভাবে নির্বাচন করে ফেলার যে ইঙ্গিত উনি দিয়েছেন, সেই ইঙ্গিতের জন্য উনি সবচেয়ে বড় ধরাটা খাবে আগামী ডিসেম্বরের ভিতরে। আমরা দেখব দরবেশের পতনটা কিভাবে আমেরিকার হাতে হচ্ছে।